হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আমি কোয়েল, আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন এক ভিডিওর সাথে। আমরা এখন বাজে বিকেল 4:30, তো এখন আমরা যাব চন্দননগর। চন্দননগর চলে এসেছি, এরপরে এই যে রাস্তা দিয়ে আমরা টোটো করে যাচ্ছিলাম, এবার আমরা যাব চন্দননগর স্ট্যান্ড। বিকেলবেলা হঠাৎ করে আমাদের ইচ্ছা হলো চলো ঘুরে আসা যাক চন্দননগর স্ট্যান্ডে। তো আমরা কিছু বান্ধবী বন্ধু মিলে বেরিয়ে পড়লাম। এই যে আমার বান্ধবীগণ, বান্ধবী বন্ধু তো আরও ছিল, সামনে আছে, আমার পাশে আছে। আমরা এই যে চলে এসেছি চন্দননগরে, তো সন্ধ্যেই এই প্রথমবার সন্ধ্যেবেলা চন্দননগর স্ট্যান্ডে গেলাম। তো গিয়ে তো নানান রকম প্রাকৃতিক সৌন্দর্য, নদী, গঙ্গা, আরও কত কী, কত ভালো লাগছিল। এখানে একটা মন্দির ছিল, কিন্তু কি ঠাকুরের মন্দির না আমি এটা বুঝতে পারিনি। তো আমরা আস্তে আস্তে এগুচ্ছি, আমাদের একদম প্রথমে নামিয়েছিল আমাদের টোটো কাকু। তো আমরা আস্তে আস্তে মেন যেখানে স্ট্যান্ড ঘাটটা সেখানের দিকে যাচ্ছি। তো এই যে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, আর এই গাছগুলো না অনেক দিনের পুরনো, খুব সুন্দর। তারই মধ্যে আর এত সুন্দর অপরূপ দৃশ্য, মানে দেখে আর কি প্রাণ জুড়িয়ে যাবে। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে তো সকলেরই ভালো লাগে। এই চন্দননগরের আই লাভ চন্দননগর। তো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পুরো স্ট্যান্ডটা ঘুরে দেখছিলাম। এই যে চন্দননগরের পুলিশ স্টেশন একদম স্ট্যান্ড ঘাটের সামনেই রয়েছে, আর এখানে রয়েছে খুব সুন্দর বসার জায়গা। গঙ্গার দিকে তাকিয়ে থাকতে থাকতে না মানে ঘন্টার পর ঘন্টার সময় যে কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না, এত ভালো লাগে। এই যে আমরা চারিদিকটা দেখতে দেখতে, গল্প করতে করতে যাচ্ছিলাম স্ট্যান্ডের দিকে, মানে চলেই এসেছি। ওই যে সামনে দেখা যাচ্ছে, তো অনেকে বসে গল্প করছিল, সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছিল। আমরা চলে এসেছি এখন সেই জায়গায় যেখানে মানে স্ট্যান্ড ঘাটের মূল আকর্ষণ যেটা, সেই জায়গাটায়। এই যে খুব সুন্দর এখানে তোমার চারিদিকের পরিবেশটা, এত ভালো লাগে। তার উপর গঙ্গার ধার। এই যে আমরা চলে এসেছি মানে নামছি আমরা, তো এখানে একটুখানি দাঁড়াবো, সময় কাটাবো, খুব ভালো লাগছিলো। আর বিকেলবেলা তো এত সুন্দর হাওয়া দিচ্ছিলো না, জাস্ট অসাধারণ, খুব ভালো লাগছিলো। আর এই জায়গাটা তো ছবি তোলা, ভিডিও করার জন্য একটা পারফেক্ট প্লেস। তো এখানে অনেকেই আসে প্রি ওয়েডিং শ্যুট করতে। এই যে আমরা যখন গিয়েছিলাম তখনও চলছিল প্রি ওয়েডিং শ্যুট। আর ওই দেখো দূরে একদম নৌকা যাচ্ছে, তো এত সুন্দর লাগছিলো, মানে কত ভালো লাগে দেখতে। দূরে ওই যে নৌকা যাচ্ছে, নৌকা ওপার থেকে এপারে আসছে, দেখো কি ভালো লাগছে দেখতে। ওই যে আমি দেখছিলাম নৌকাটা, তার সাথে সাথে একটু প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করছিলাম। আর এই যে এত সুন্দর একটা জায়গা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এটা আমারও খুব ভালো লাগছে। আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো, তার সঙ্গে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। একটা দেরি হয়ে গেছিলো, আমার ট্রেন ধরতে হবে, তাই এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো। কিন্তু বেরোনোর আগে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে, তাই না? বাঙালি বাইরে বেরোবে আর কিছু খাওয়া দাওয়া না করে বাড়ি আসবে, সেটা কি কখনো হয়? তো চলো, আমরা এই যে চলে এসেছি, এখানে অনেক রকম সারি সারি দিয়ে দোকান আছে, ফুচকার দোকান, মোমোর দোকান, রোলের দোকান, তার সাথে তোমার আরও অনেক কিছু। আর সব থেকে বেস্ট মোমেন্ট দেখো, এখানে এসে আমরা কী দেখতে পেয়েছি, ওই যে দুটো হনুমান তোমার কী সুন্দর খেলা করছে, আর তার সাথে দেখো নিচের যে স্ট্যাচুটা সেটা কত সুন্দর, কী সুন্দর লাগছে দেখতে, তাই না? এইদিকে স্ট্যাচুটা দেখো কি সুন্দর, একটা ঘোড়ার গাড়ি মানে যাচ্ছে, তার উপর রাজা বসে আছে, স্ট্যাচুটা কি সুন্দর না। এই যে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তো আমরা শেষে সব কিছু দেখে পাপড়ি চাট অর্ডার দিলাম। কাকু পাপড়ি চাট বানাতে থাকুক, তো তোমরা তার সাথে কিছু ভিডিও দেখতে থাকো। এই
এই যে আমরা এখন সবাই মিলে আড্ডা মারছিলাম তো রাস্তার ধারে দাঁড়িয়ে, আর আমার পাশে যে আছে সুমনা, তো ও কিছু একটা বলছিল আমাদেরকে, আমরা শুনছিলাম ওর কথাটা। আর এই যে আমরা এখন আড্ডা মারছি, তো এই হাই করে দিয়েছে একজনা, এবার আমাদের পাপড়ি চাট খাওয়ার পালা। এই যে দিয়ে দিয়েছে আমাদের খাবার, দেখো কী সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর বানিয়েছিল কাকু, তো দারুণ খেতে ছিল এক কথায়। আমরা এই যে খাওয়ার শুরু করে দিয়েছে সবাই, আমি খাইনি এখনো, এই যে খাচ্ছি, খাওয়া শুরু করে দিয়েছি আমি। এবার খেতে খেতে খালি একবার দেখো আমার রিয়াকশনটা কেমন, এই যে আমি মানে এখন আমি নিজেই হাসছি, আমি ওরকম রিয়াকশন দিয়েছিলাম এডিট করতে বসে। তো আমরা পে করে আমরা চলে এসেছি এই যে এইখানটাতে বসতে, খুব ভালো লাগে এখানে, আমি যতবার যাই ততবার আমি এখানেই বসি, খুবই ভালো লাগে। আমি খাচ্ছিলাম পাপড়ি চাটটা বসে বসে। তো একটা জিনিস, এই আমি যে মানে রাউন্ডটাই বসে আছি, তো এই রাউন্ডটা জানো তো ঘোরানো যায়, তো এটাকে আমাদের পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে, তো এবার আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে, তো এখান থেকে আমরা আইসক্রিম নেব। তো আমরা একটা ভ্যানিলা ফ্লেভারের বাটি আইসক্রিম নিয়েছিলাম, তো চলো আমরা খেতে থাকি আইসক্রিমটা। এবার আইসক্রিমটা খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। দেখো এবার চেকপোস্টের লাইটগুলো সব জ্বেলে দিয়েছে, আর এত সুন্দর দেখতে লাগছিলো দূর থেকে সারিবদ্ধভাবে। একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, তো আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি বাড়ি আসবো বলে। তাড়াতাড়ি মানে কি, ওখানেই 5:30 বেজে গিয়েছিলো, আমার 6টাতে ট্রেন যেহেতু, তো আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি, বাড়ি আসতে হবে। এবারে আমরা আই লাভ চন্দননগরকে বাই বাই করবো, কিন্তু তার আগে চলো ওখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিই। তো ছবি তোলা হয়ে গেছে আমাদের, এবার আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা এখান থেকে টোটো করে এবার যাচ্ছি স্টেশনে। আমি স্টেশনে চলে এসেছি, তো আমি ট্রেন ধরবো, ট্রেনটা আসবে এবার, তারপরে বাড়ি যাব। তার আগে একটা আজকের সবথেকে বেস্ট মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা না বললে হয়তো না বলাই থেকে যাবে। আজ চন্দননগর স্টেশনে গিয়ে হঠাৎ করে একজনকার সঙ্গে দেখা হয়েছিল, এই যে আমাদের সবার প্রিয় দাদা জয়প্রকাশ দা। উনি জি বাংলা এবং কালার্স বাংলা দুটোতেই সিরিয়াল করেন, হয়তো অনেকেই চেনেন, তো খুব ভালো লাগলো দেখা হয়ে দাদার সঙ্গে। চলো আজকের মতো ভিডিওটা এতটাই, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, তার সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাথে থেকো, পাশে থেকো, দেখা হচ্ছে আবার নতুন এক কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।